দর্শক এত গেল গান কথা, মমচিত্তে এবার বলবো নীতি নৃত্যে তাতা থই থই তাতা থই থই। নিশ্চয়ই বুঝতে পারছেন নৃত্যের কথা, তবে তা মণিপুরি নৃত্য। কখনো কখনো সুর তাল আর লয়ে ভর করে মণিপুরি জনগোষ্ঠীর জীবনযাপনের নানা গল্পই উঠে আসে তাদের নৃত্যের ঝংকারে। শুক্রবার সন্ধ্যায় সেই ঝংকারই ছিল রাজধানীর শিল্পকলা একাডেমিতে। কেমন ছিল, চলুন ঘুরে আসি সেই মঞ্চ থেকে। ঢোলের বাদ্যে মঞ্চ জুড়ে নৃত্যের এই যে ঝংকার, তা মণিপুরি সংস্কৃতির অসাধারণ এক অলংকার। বলছি মণিপুরি নৃত্যের কথা, বিশ্বব্যাপী সমাদৃত যে নৃত্যে শুক্রবার সন্ধ্যাটা ছিল উৎসবের আমেজে। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার শুরু হয় দুই দিনের মণিপুরি নৃত্য উৎসব। ভারতের অন্যতম নৃত্যগুরু বিপিন সিংহের জন্মশতবর্ষ উপলক্ষেই নৃত্য সংগঠন সাধনার এই আয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় মণিপুরী সংস্কৃতির এমন নৃত্য সমাহারে অংশ নেয় পাঁচটি নৃত্য দল। সবাইকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি, তার মধ্যে পাঁচজন রেসপন্স করেছে। তামান্নার আর নৃত্যশীলন কেন্দ্র, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, প্রেমার ভাবনা, ওয়ার্দার ধৃতি নর্তনালয়, আর আমার আর স্মৃতির যৌথ উদ্যোগে আমরা কল্পতরু আর শ্রীমঙ্গলে ধ্রুমেল চালাই। উৎসবের উদ্বোধন করেন নৃত্যগুরু কলাবতী দেবী, শহীদুজ্জামান সরকার সহ অনেকেই। এছাড়াও আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিপিন সিংহের মেয়ে বিম্বাবতী দেবীর নৃত্য। আমার দুটো মা, একটা বাংলা একটা মণিপুর, সেই জন্য মানে আই এম কমফোর্টেবলি আ বেঙ্গলি অ্যান্ড কনভিনিয়েন্টলি আ মণিপুরি। সেই জন্য বাংলাদেশে যখন আসি সবাই বাঙাল ভাষায় কথা বলে আমার কোনো অসুবিধাই হয় না। আধার কাটিয়ে মঞ্চ জুড়ে ফুটে থাকা এমন আলোক গল্পে উৎসবের পর্দা নামে শনিবার সন্ধ্যায়, যেখানে ছিল কৃত্য নৃত্য থেকে শুরু করে কৃষ্ণের রূপ বর্ণনা আর অফিসার সহ নানা পরিবেশনা। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা।